আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম আপনাদের সামনে এমন একটি গ্যাজেট, এমন একটি ইয়ারফোন যেটা আসলে JBL ব্র্যান্ডের এবং এই বাজেটের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ইয়ারফোন, যেটার মাধ্যমে আপনি একটি পারফেক্ট সাউন্ড কোয়ালিটি পাবেন এবং একটা অসম অডিও এক্সপিরিয়েন্স পাবেন। তো এর ভালো খারাপ সব কিছুই জানবো পুরো ভিডিও জুড়ে, সাথেই থাকুন। JBL C200 SI এই প্রোডাক্টটি আমাদেরকে পাঠিয়েছে গ্যাজেট স্টুডিও বিডি। সীমান্ত রয়েছে তাদের একটি দোকান, 324 নম্বর শপে গেলে পেয়ে যাবেন এইটি ডাব্লিউএস না, এটা একটা ইয়ারফোন, তারযুক্ত ইয়ারফোন। সুতরাং এটি ছাড়াও অন্যান্য অনেক ধরনের গ্যাজেট, তাদের সকল তথ্য আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আশা করি আপনারা চেক করে আসবেন। তো প্রথমে চলে আসে বক্স কন্টেন্ট নিয়ে। বক্স কন্টেন্ট হিসাবে এর মধ্যে থাকছে এই ইয়ারফোনটি, যেটা আসলে মূলত একটি তারযুক্ত ইয়ারফোন, এবং এর সাথে থাকছে এক্সট্রা দুই জোড়া এয়ার টিপস, যেটা আমরা সচরাচর কিন্তু দেখে থাকি না যে তারযুক্ত ইয়ারফোনের সাথে এক্সট্রা ইয়ার টিপস দেয়, এবং সাথে থাকছে কিছু ইউজার ম্যানুয়াল। এখন চলে আসে বিল কোয়ালিটির দিকে। বিল কোয়ালিটির দিকে প্রথমে আমরা তাকাই তাহলে দেখতে পারবো খুব চিকন তারের একটি ইয়ারফোন এটি, এবং এর তারের দিকে যদি আমি তাকাই তাহলে তারটা প্লাস্টিক কোটেড, এবং আমার কাছে খুব একটা খারাপও মনে হয় না, খুব একটা ভালোও মনে হয় নাই, মানে বাজেট অনুযায়ী এটা চলে আর কি। এবং এর যদি পুরো তারটা দিকে দিকে আমরা তাকাই তাহলে দেখবো উপরে যে তারগুলো আছে সেগুলো একটু চিকন, যেহেতু যেটা দুটা আলাদাভাবে ড্রাইভার করা আছে, এবং এই যে নিচে যে মোটা তারটা সেটা একটু বেশি পরিমাণে মোটা, এবং এটা যথেষ্ট পরিমাণে কি বলে শক্তপোক্ত আমার কাছে মনে হয়েছে। এবং এর মাঝখানে যে ডিভাইডারটা আছে সেটা কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো, এবং এর যে ওয়্যার জয়েন্টগুলো আছে সেগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো। এই এয়ারবাডসের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পারবো এয়ারবাডসের সাইজগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে ছোটো, আমার কাছে বেশ ছোটো লেগেছে এয়ারবাডসের সাইজগুলো, যেগুলো আপনি কানে পড়লে মনে হবে কিছু পরেনি নাই, এবং বেশ কমফোর্ট একটা ভাব চলে আসবে। এবং এর কমফোর্টনেসের দিকে যদি আমি বলি তাহলে 10-এর মধ্যে আমি অনায়াসে এটাকে 9 দিতে পারি। আর এর কালারের দিকে যদি বলি, আমার কাছে যেটা আছে এটা গ্রে কালার, এছাড়াও আরও দুইটা কালার অ্যাভেলেবেল আছে, যেটা একটা ব্লু এবং একটা হলো হোয়াইট। হোয়াইট কালারটা পড়লে কিন্তু আসলে মনে হয় তাড়াতাড়ি ময়লা হয়ে যাবে। এর এয়ারবাডসের দিকে যদি আরও ভালো করে তাকাই তাহলে দেখতে পারবো এর মধ্যে JBL এর ব্র্যান্ডিং রয়েছে, এবং এয়ারবাডসের সাইজটা কিন্তু বেশ কিউট, আমার কাছে বেশ ভালো লেগেছে। আর নর্মালি আমি JBL এর অনেক ইয়ারফোন দেখেছি যেগুলো আসলে এরকম টাইপের ইয়ারবাডস থাকে। এবং এর ডান দিকে কান যেটা আছে সেটার মধ্যে যদি আমরা তাকাই তাহলে দেখতে পারবো এর মধ্যে রয়েছে একটি ভলিউম রকার বলতে পারেন, বা মাইক্রোফোন আসলে বলতে পারেন, মেনলি এটা মাইক্রোফোন, এখানে ভলিউম রকার না, কারণ এই একটা বাটন দিয়ে কিন্তু আপনি অনেক ধরনের ফাংশনালিটি এটার মধ্যে আছে। অর্থাৎ এটার মাধ্যমে আপনি গান পজ প্লে করতে পারবেন, এটার মাধ্যমে আপনি গান রিসিভ মানে কল রিসিভ করতে পারবেন, এছাড়াও অন্যান্য অনেক ফাংশনালিটি আছে যেটা আসলে আপনাকে ইউজার ম্যানুয়াল দেখে নিতে হবে এবং সেখান থেকে জানবেন, সব কিছু আমার ভিডিওতে না বলি। একটা জিনিস আমার কাছে বেশ ভালো লেগেছে, এর মধ্যে রয়েছে একটি ওয়্যার ডিভাইডার, অর্থাৎ এই ওয়্যার ডিভাইডার তো থাকার কারণে একটা সবচেয়ে বড় সুবিধা হয়েছে, যেটা সেটা হলো আপনার এই তারটা আরও বেশি পরিমাণে সুরক্ষিত থাকবে। মাঝে মাঝে টান লেগে যায়, দেখা যায় তার ছিঁড়া গেছে বা মাঝখান থেকে দুই ভাগ হয়ে গেল কারো, তো এক্ষেত্রে একটা ঝামেলা হয়। তো এই ওয়্যার ডিভাইডারটা কিন্তু আপনার এই সব ক্ষেত্রে বা এই প্যারা থেকে আপনাকে মুক্ত দিবে। নিচের দিকে যদি আমরা তাকিয়ে তাহলে দেখতে পাবো এর মধ্যে রয়েছে 3.5 mm এর একটি জ্যাক, যেটা আসলে মূলত গোল্ড প্লেটেড জ্যাক, এবং আমার কাছে বেশ ভালো লেগেছে। এবং এর মধ্যে কিন্তু JBL এর ব্র্যান্ডিংটা কোটেড করা আছে, অর্থাৎ মানে একদম খোদাই করা আছে, কোটেড না, এটা খোদাই করা আছে, এবং দেখতে যেটা বেশ চমৎকার লাগছে, তো এক্ষেত্রে ভালো। এয়ারফোনটার ওজন কিন্তু খুবই লাইট ওয়েট, মাত্র 18 গ্রাম এই এয়ারফোনটার ওজন, তাও আবার এয়ার টিপস সহ। সুতরাং বুঝতে পারছেন যারা এটাকে ক্যারি করবেন তারা মনেই হবে না যেটা আপনি কোনো কিছু ক্যারি করছেন, সো এক্ষেত্রে পুরোই মাখন। এর ফ্রিকোয়েন্সি রেট যদি আমরা বলি তাহলে এর মধ্যে কিন্তু রয়েছে 20 Hz থেকে 20K Hz পর্যন্ত ফ্রিকোয়েন্সি অ্যাভেলেবিলিটি। সুতরাং বুঝতে পারছেন লো এন্ড থেকে হাই এন্ড পর্যন্ত সব সাউন্ডই আপনি ভালোভাবে এটাতে শুনতে পারবেন। আর অডিও সেকশনের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাবো এর মধ্যে রয়েছে 9 mm এর একটি ড্রাইভার, যেটা আসলে খুব ভালো মানের সাউন্ড প্রোভাইড করে আপনাকে, লো ফ্রিকোয়েন্সি থেকে হাই ফ্রিকোয়েন্সি প্রত্যেকটা সাউন্ড পারফেক্টভাবে প্রোভাইড করবে। যারা আসলে অডিওতে বেশি মনোযোগী বা আপনার অডিও যে টেক্সচারিংটা আছে বা অডিওর যে সাউন্ড সেপারেশনগুলো আছে, যেগুলো আসলে আপনি এক্স্যাক্ট সাউন্ডগুলো শুনতে চান, তারা কিন্তু আসলে এই ইয়ারফোনটার দিকে আপনি মনোনিবেশ করতে পারেন। এবং এর বেসগুলো যদি আমি বলি সেটা খুব একটা বুম বুম টাইপের না, একটা পাঞ্চি একটা বেস প্রোভাইড করে, এবং বেসের মধ্যে কিন্তু একটা ডিপনেস আছে। এর ট্রেবলের পরিমাণটাও খুব ভালো, যদিও আমার কাছে কিঞ্চিত পরিমাণ একটু বেশি মনে হয়েছে, বাট এটা লো ফ্রিকোয়েন্সি, জাস্ট অসাম। লো ফ্রিকোয়েন্সি সাউন্ডের জন্য আমি এই ইয়ারফোনটাকে অনেকজনকেই রিকমেন্ড করব, মূলত যারা পাবজি খেলে থাকেন এবং আপনার যে এনিমি যে ফুটস্টেপগুলো আছে সেগুলো কিন্তু আসলে অনায়াসে আপনি এটাতে ভালোভাবে শুনতে পারবেন। এর এয়ারবাডসের গঠন কিন্তু আসলে মূলত হার্ড প্লাস্টিকের গঠন, যদিও দেখতে এটা একটা মেটাল মেটাল ভাব আসছে, বাট এটা কিন্তু একটা হার্ড প্লাস্টিক এবং যথেষ্ট পরিমাণে ভালো মানের প্লাস্টিক দিয়ে গঠিত করা হয়েছে। সো বন্ধুরা, এয়ারফোনটা আসলে আপনার কারা কিনবেন? যারা আসলে মূলত রেগুলার ইউসেজের জন্য একটা তারযুক্ত ইয়ারফোন চাচ্ছিলেন, যারা আসলে বাইরে গেলে নর্মাল একটা রেগুলার ব্যবহারের জন্য ইয়ারফোন দরকার, তারা কিন্তু আসলে এটা কিনতে পারেন। এটা সাউন্ড কোয়ালিটি যথেষ্ট পরিমাণে ভালো, এবং JBL ব্র্যান্ডিংয়েরও একটা ব্যাপার স্যাপার আছে। JBL যখন কানে পড়বেন একটা ভাবও আসবে, অন্যান্যকে বলতে পারবেন যে সোয়াগের ভাবও আছে। তো বুঝতে পারছেন যে এয়ারফোনটা কেমন। আমার কাছে এই বাজারের মধ্যে কিন্তু তেমন একটা খারাপ লাগে নাই এয়ারফোনটা, এবং আমি যথেষ্ট পরিমাণে সন্তুষ্ট এয়ারফোনের সাউন্ড কোয়ালিটি দিয়ে। বিল কোয়ালিটিটা আরেকটু বেটার করলে হয়তো বা ভ্যালু ফর মানি হতো, বাট এটা যেটা আছে সেটাও কিন্তু খারাপ না। তো পরবর্তী যে কোনো ভিডিও আসা পর্যন্ত আমি মোহাম্মদ জাহিদ হাসান আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিও আস্তে আস্তে হয়তো একটু দেরি হতে পারে,
কারণ আপনার অনেকে হয়তো বা যারা আমার ফেসবুক পেজ ফলো করেন বা ফেসবুক গ্রুপ ফলো করেন তারা জানেন যে আমার এক জীবন একটা খুশির সংবাদ এসেছে। তো সেটা যদি জানতে হয় অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ এবং ইনস্টাগ্রাম এটি সব কিছু লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, চেক করে আসুন। যাই, আল্লাহ হাফেজ।